তারকার পূজোর বাজার কমপ্লিট, একদম কমপ্লিট আমি জানি না, তবে আমার তো একদম কমপ্লিট এখনও হয়নি, কোনোবারও হয় না, এবারও হয়নি অ্যাজ ইউজুয়াল। তো যাই হোক, তাড়াতাড়ি করে তো কমপ্লিট করতে হবে। তো তার মধ্যে আমি আমার যা যা জিনিসপত্র কিনেছি, খুব অল্পই কিনেছি, তার মধ্যে আমি কিছু দেখিয়ে দিয়েছি প্রথম দিন, যে শপিং দেখালাম প্রথম দিন, সেকেন্ড দিন শপিং দেখালাম দ্বিতীয় দিন, আজকে আমি তৃতীয় দিন মানে থার্ড ডে শপিং দেখাবো, তারপরও যদি কিছু থাকে ফোর্থ ডে দেখাবো। তা চলো তোমাদের সাথে আমি যা যা কিনেছি সেগুলো শেয়ার করি, আমার তো তোমাদের সাথে শেয়ার করতে ভালোই লাগে। তো যাই হোক, গুড ইভিনিং এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিক পরিবর্তন। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমি ভালো আছি এবং আমরা সবাই ভালো থাকবো, এই শপথ নিয়ে আগের দিনটা শুরু করতে চলেছি। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো, কী হয় আর না হয়, আর আশা করি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। তো চলো, আরেকটা প্লাজো কিনেছি, অ্যাঙ্কেল লেন্থের প্লাজো। এই সবগুলোতে কী ডিস্টার্বিং না, এই সব প্যাকেট ট্যাকেট প্রচণ্ড ডিস্টার্বিং। এই আরেকটা প্লাজো, এটাও খুব একটা বড়ো সড়ো নয়, অ্যাঙ্কেল লেন্থ কি ওই কাছে পিঠে আর কি। তো যাই হোক, এটা কালারটা বেশ ভালো, ইয়েলো অকার টাইপের, তারই একটা ফেড শেড, এটার সঙ্গে একটা ডিপ কালারের কিছু যেটা ব্ল্যাক কিনেছি বা অন্যান্য আছে আমার আরও নতুনই, হয়তো একদিন দুদিন পরেছি, সেগুলো দিয়ে পরে ফেলবো। তো যাই হোক, এই প্লাজোটার কালারটাও আমার খুব সুন্দর লাগছে, মানে ভালো লাগছে, আমার গায়ের রঙটা বেশ একটু চাপার দিকে, তো তাই এই কালারটা অবশ্যই এটা ফর্সাদেরও ভালো লাগে, এটা মানে আমাদের মতো যাদের গায়ের রঙ তাদেরও ভালো লাগবে। এত ভারী হাতে ধরতে পারছি না, তো একটা ওই মানে বাড়িতে লোক টোক এলে বা কোনো অনুষ্ঠান হলে, যদিও এখন সেই ধরনের অনুষ্ঠান বা কিছু একটু কমই হচ্ছে, হচ্ছে নাই ধরতে গেলে, কিন্তু তবুও মোটামুটি হবে এটা তো আশা করাই যায়, এখন তো অনেকটাই কন্ট্রোলে এবং আমরা অনেকেই ভ্যাকসিনেটেড হয়ে গেছি। তো এটা লিড আর কি, মানে ভাত রেখে বা ভাত কেন, যে কোনো কিছু মানে টোটালটাই স্টিলের আর কি ক্যাসারল। তো এই ক্যাসারলে মানে আছে আমার বিভিন্ন সাইজের ক্যাসারল রয়েছে, এই লিডটা ভীষণ ভারী, মানে এতে দাও লিডটা তুলে দেখাচ্ছি, এতে ভাত মানে অনেকক্ষণ গরম থাকবে যেমন ক্যাসারলে থাকে, আর মেনলি এটা ভাতে মানে ক্যাসারলে, কিন্তু টোটালটা স্টিলের, একদম ক্যাসারল সিস্টেম। এখানে এখানে দুটো জয়েন্ট রয়েছে, আটকে দিলাম, আর আশা করছি ভাতটা অনেকক্ষণ গরম থাকবে। তো চলো নেক্সট যাওয়া যাক। আমি এবারে মানে বেডশিট না বেড কভার আর কি, তাই বেড কভারটা পটিকোর বেড কভার, এটা তোমরা অনেকেই নিশ্চয়ই নাম শুনেছ। তো যাই হোক, এই হচ্ছে সাদার উপরে, সাদার প্রিন্ট, সাদার উপর না মানে জাস্ট একটা গ্রে গ্রে মতো, তার উপরে সাদার প্রিন্ট, সাদার উপর কোনো কালার হয় না, বিশেষ করে বেডশিট সাদা ভীষণ ভালো লাগে, কিন্তু সাদা মেনটেন করা কিন্তু খুব অসুবিধে। তো যাই হোক, আর দুটো পিলো কভার আছে ওই একই ডিজাইনের। তো হলো, এবারে তোমার দুটো প্লেট, মানে প্লেট মানে ওই ধরো স্যালাড বা এই ধরনের কিছু সাজিয়ে দেওয়া বা কিছু ফিশ ফ্রাই এই একটু সস দিয়ে পাশে দেওয়া, এই ধরনের আর কি দেওয়ার জন্যে বেশ ভালো। একটু নিচেটা উঁচু মতো রয়েছে, এইরকম দুটো প্লেট কিনেছি সাদা, মানে সাদা এত ভালো লাগে, কিন্তু সাদা ভালো লাগলে কী হবে, সাদা দিয়ে তবে এই সব সাদা জিনিস খুব একটা অসুবিধা হয় না, কিন্তু তোমার যে কোনো ড্রেস বা বেডশিট বেড কভার এগুলো কিন্তু একটু সত্যি মেনটেন করা অসুবিধে হয়। আচ্ছা, তারপরে ভাবছো তো যে এত কাপড়িশ কিনে ফেলেছি, আসলে কী বলো তো, আমার মানে ধরো এরকম রয়েছে, সে তারের চারটে রয়েছে, একটা ভেঙে গেছে, দুটো রয়েছে একটা ভেঙে গেছে, এরকম সেটগুলো, তার জন্যে আমি কিনলাম আর কি, পছন্দ হলো। আর আমি একটু চটপট এই ধরনের জিনিস, মানে আমি রান্না যে খুব একটা করতে ভালোবাসি বা ওই ব্যাপারটা নেই, সেটা তোমাদের আগেও বলেছি, কিন্তু এইসব জিনিসপত্র কিনতে আমার বেশ ভালো লাগে। এই তিনটে রয়েছে এরকম একদম সিম্পল, কোনো ইয়ে না, কোনো তরকারি দিলাম বা চাটনি দিলাম বা আইসক্রিম দই, বাড়িতে লোক আসুক বা আমরা নিজেরাই খাই, এগুলো বেশ সুবিধে হয়। আমার আছে এর থেকে ছোটো যেগুলো একদম প্লেন, এগুলো একটু সামান্য মানে হালকা কালারের ওপর এবং ডিজাইন দেখে আমার খুব ভালো লাগলো, তাই কিনেই ফেললাম। আর এখানে হচ্ছে
আমার সাদা কাপে ছটা সেট ছিল, তার মধ্যে তিনটে ভেঙে গেছে গয়ংগচ্ছ, তাই জন্য আমি এইরকম চারটে কাপের সেট কিনেছি, বাকি তিনটে আর দেখালাম না। এই যে এইরকম, আর এগুলো মোটামুটি পাতলাই আছে, চা খেতে বেশি সুবিধে, আর সামনে শীত আসছে, নতুন কাপে চা খাবো, তাই জন্য কিনেই ফেললাম। এবার না ওই সেই বাচ্চারা ছোটোবেলায় আমরাও বাড়িতে লোক এলে বা সমবয়সী কেউ এলে এই দেখ এই হেয়ার ব্যান্ড কিনেছি, এই দেখ এই কানের দুল কিনেছি, এই দেখ এই হার কিনেছি, এরকম সেরকম তোমাদেরও একটু দেখাচ্ছি। আমি এই 9 to 5 সিসি ক্রিম, ছোট্ট একটা সিসি ক্রিম এটা কিনেছি, কিনেছি মানে আমি 9 to 5 সিসি ক্রিমটা ইউজ করি, আর ফিট মিরো মানে যেটা ফাউন্ডেশন সেটাও ইউজ করি। তা আমার ফিট মিটা ফুরিয়ে গেছে, তা 9 to 5 কিনেছি, ফিট মি কিনতে গিয়েছিলাম কিন্তু এত ভিড় দোকানে, আর বললো যে ওটা নেই, আবার সামনের সপ্তাহে আসবে আনিয়ে দেবো বা 2-4 পরে, তাই আমি আর অপেক্ষায় থাকলাম না, আমি এই 9 to 5 ছোটো এই মানে ফাউন্ডেশন আর কি এইটা কিনে ফেললাম। আর আমি ইউজ করি ব্রোঞ্জ কালারের যে সিসি ক্রিমটা সেটা। আচ্ছা, তারপরে হচ্ছে এই আচ্ছা আচ্ছা বলছি সেই যেন মানে পড়া বলছি, আচ্ছা আচ্ছা সরি, এটা আমার একটা বদ অভ্যেস আছে, আচ্ছা ঠিক আছে এই অভ্যেসগুলো আর কি কাটাতে হবে, আমার এখন মনে করছি এই অভ্যেসগুলো একদম ভালো না। আচ্ছা, এটা হচ্ছে ফিটবিট কম্প্যাক্ট যে ফেস পাউডার আর কি, যেটা নর্মাল ভাষায় আমরা বলে থাকি, সেইটা কিনে ফেলেছি, এটা আছে আমার কিন্তু অল্প হয়ে গেছে, যদি পুজোর সময় মাঝপথে মানে ফুরিয়ে যায়, জাস্ট মজা করলাম, ফুরিয়ে যাবে না, এখনও এক মাস মতো চলবে, তবে আমি থাকতে থাকতেই কিনেই ফেললাম। তবে এখন মানে এগুলো যে ইউজ মানে ঘরে তো এগুলো ইউজ করার ব্যাপার না, রাস্তায় মানে কোনো অকেশনে বা রাস্তায় বেরোলে এইসব, তা সেই জন্য পুজোর সময় তো রাস্তায় বেরোতেই হবে, তাই এটা কিনেই ফেললাম। এই দেখেছো আবার আচ্ছা বলে ফেললাম। এটা হচ্ছে কলাজাল কাজল, এটা আমি ইউজ করি, এটা আমার মানে শেষ হয়েই গেছে, তারপরও আমি কিনিনি কিন্তু কিনে ফেললাম, মানে পুজো আসছে আর অপেক্ষা করলাম না, কিনেই ফেললাম। আর মেয়ের যেটা আছে সেটা দিয়ে কাজ চালাচ্ছিলাম, কিন্তু আমি পছন্দ করি না কারোর চোখের জিনিস বা এ তা মানে আমাদের সবার চিরুনি চাদল বা চোখে কাজল দেওয়ার বা এইসব যে জিনিসগুলো বডির কন্ট্যাক্টে থাকে সেগুলো আমরা ইউজ করি না, মানে আমি পছন্দ করি না, তবু আর কি এটা ফুরিয়ে গেছে বলে ওটা ইউজ করছিলাম, তারপর ভালো করে মুছে টুছে দিয়েছি, কিন্তু আমি বলেছি এটা তুই নিয়ে নিবি আর তোর যেটা আমি ইউজ করেছি সেটা আমাকে দিয়ে দিবি, ভালো করেছি না। আচ্ছা, আর একটা নেল পালিশ কিনেছি, এই নেল পালিশটা পড়াও হয়ে গেছে, পড়ে আবার উঠেও গেছে নেল পালিশটা, আরও দুটো নেল পালিশ কিনবো, নেল পালিশ নেল পলিশ কথাটা সেই আমরা তাড়াতাড়িতে বলি মানে চলতি ভাষায় বলি নেল পালিশ নেল পালিশ, কানে ভীষণ বাজলো নেল পালিশ বললাম নেল পলিশ। এই হচ্ছে গিয়ে মোটামুটি হলো, মানে আজকে আমি এইটুকুই দেখালাম, তো সামনের দিন আবার কিছু দেখাবো মানে এখনও পুরোপুরি টুকটাক জিনিস কমপ্লিট হয়নি, জুতো বাকি রয়েছে, সাজের জিনিস, তারপর তোমার অ্যাক্সেসরিজ এইসবগুলো বাকি রয়েছে, কিন্তু জানি না সেগুলো আবার দেখাতে পারবো কি না, আজকে যতটুকু দেখালাম এই পর্যন্ত, আর আশা করি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লেগেছে, সামনের দিন হাজির হবো নতুন একটা ব্লগে নতুন একটা দিনের সাথে, ততক্ষণ সঙ্গে থাকো, ভালো থাকো, বি পজিটিভ, বি অ্যাক্টিভ অ্যান্ড বি ফোকাসড। তো আজকে এখানেই শেষ করছি, সামনের দিন তো হাজির হচ্ছি, টাটা।